ওয়েলকাম স্টুডেন্টস, এই ক্লাসটিতে আমরা নিউটনের দুটো গতিসূত্র নিয়ে কথা বলবো, প্রথম গতিসূত্র এবং দ্বিতীয় গতিসূত্র। এই দুটো গতিসূত্র কিভাবে আমরা তুলে আনতে পারি বা কিভাবে আমরা বের করতে পারি সেটাই আমরা মূলত এই ক্লাসটিতে দেখব। এবং এই ক্লাসটির করার পরে তোমাদের নিউটনের গতিসূত্র বিষয়ে একটা ক্লিয়ার আইডিয়া জন্মাবে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে নিউটনের গতিসূত্র বলতে কী বোঝায় বা নিউটন কী বুঝিয়েছিলেন। আমরা এখন সেটাই দেখব। চলো আমরা আগে একটা বিষয়কে আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছো যে দুটো যানবাহন, একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে প্লেন, এটাও গতিশীল এটাও গতিশীল। এখন যদি আমি প্রশ্ন করি যে এই যে গতিশীল দুটো ব্যাপার, কিংবা আমরা একটা যে কোনো একটা আমরা এখানে বলটা নিয়ে নিতে পারি, এই যে বল এটাকে আমরা এই দিকে নিতে চাই এই দিকে নিতে চাই, তাহলে নিশ্চয়ই আমার এইদিকে ফোর্স দিতে হবে, তাই না? বল দিতে হবে, অর্থাৎ এইদিকে আমাদেরকে পা দিয়ে আমাদেরকে মারতে হবে। তা এই যে বল বা প্লেন বা যা কিছু আমরা গতিশীল করতে চাই, এই গতিশীল কিভাবে করতে পারি, গতির কারণটা কি? আমরা যদি প্রশ্নটা করি, মৌলিক প্রশ্নটা, যে গতির কারণটা কি, তবে আমরা দেখব যে আসলে গতির কারণ হচ্ছে এই যে এখানে আমরা কোনো একটা কিছু ঠেলা দিচ্ছি, বা এই যে এখানে ইঞ্জিন সেই কাজটা করছে, এর ইঞ্জিন সেই কাজটা করছে, এটাই অর্থাৎ বল। অর্থাৎ গতির কারণ হচ্ছে বল, এটা কিন্তু আমরা বুঝে গেলাম। তোমরা এটা সিম্পল জানো যে তোমাদের টেবিলের উপর কোনো একটা বই আছে, সেই বইটাকে তোমরা যদি সরাতে চাও তাহলে হাত দিয়ে অবশ্যই তাকে ঠেলতে হবে, তাই না? অর্থাৎ বল দিতে হবে, এটাই হচ্ছে আমাদের গতির কারণ। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা সেকেন্ড একটা ব্যাপার দেখব। চলো সেকেন্ড যে ব্যাপারটা আমরা দেখব, যে দেখো এখানে একটা ট্রেন আর একটা বাচ্চা বরফের উপর দিয়ে এই যে পায়ে যে এটা আছে এটা দিয়ে সে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এই যে বাচ্চাটি বা এরা যদি সব সময় চলতে চায়, মানে সব সময় এদিকে যেতে চায়, ট্রেনটি সব সময় এদিকে যেতে চায়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এর আগেরটাতে আমরা দেখেছি যে গতির কারণ হচ্ছে তাকে বল দিতে হচ্ছে, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে একবার আমি বল দিলাম, মানে একবার ট্রেন চালু করলাম, চালু করে ট্রেন গতিশীল হলো, ট্রেন থামিয়ে দিলাম, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ট্রেনটাও থেমে যাচ্ছে। আর এক্ষেত্রেও তাই, বাচ্চাটিও কিছুক্ষণ পর গিয়ে এখানে থেমে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সে তো অনবরত চলেই যেতে পারতো, তাই না? অনবরত চলেই যেতে পারতো, কিন্তু সে যেতে পারছে না। কেন যেতে পারছে না, প্রশ্নটা এখানে, তাকে কে বাধিয়ে দিচ্ছে, কে তাকে বাধা দিচ্ছে? তোমাদের সিম্পল আইডিয়া থেকেই তোমরা বলতে পারবে যে মূলত এই যে চাকা, ট্রেনের চাকাটা আর এই যে চাকাটা, এই চাকাটা কিন্তু এই বরফের এখানের সাথে ঘর্ষণ খাচ্ছে, এবং এই ট্রেনের চাকাটা, এই যে ট্রেন লাইনের সাথে ঘর্ষণ খেতে খেতে এক পর্যায়ে কিন্তু থেমে যাচ্ছে। কিন্তু আমরা যদি বলি এই ঘর্ষণ খাওয়া মানে কি, মানে ঘর্ষণ হওয়া মানে কি, ফ্রিকশান ইংরেজিতে বলে ফ্রিকশান, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই যে এটাকে বাধা দেওয়া, আমরা আমরা সচরাচর জানি ট্রেন লাইন হয়তো এরকম, তাই না? কিন্তু না, আমরা যদি আরও সূক্ষ্মভাবে দেখি তবে দেখব এরও উঁচু নিচু এই ভাগ আছে, এরকম এরকম উঁচু নিচু আছে, অর্থাৎ এরকম উঁচু নিচু, অর্থাৎ ট্রেনটা লাইনটা চাকাটা যখন যাচ্ছে তখন এই যে উঁচু নিচু উঁচু নিচু, এটা তো আমরা সহজে দেখি, কিন্তু এটা না, এই উঁচু নিচু তো উঁচু নিচুতে কিন্তু বাধা খাচ্ছে, এবং বাধা খেয়ে কিন্তু এটা থেমে যাচ্ছে এক পর্যায়ে থেমে যাচ্ছে, অর্থাৎ কোনো কিছু একটা বাধা দিচ্ছে এটাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কোনো বাধা না থাকতো, যদি আমরা এটা কল্পনা করে নিতে পারি যে কোনো বাধা নেই, অর্থাৎ এরকম কোনো ফ্রিকশনজনিত বাধা নেই, এরকম কোনো ঘর্ষণজনিত বাধা নেই, তাহলে কী হতো? তাহলে তো এই ট্রেনটা বা এই বাচ্চাটা কিন্তু এদিকে চলতেই থাকতো, একে যদি এই বরফটা আর এই যে এর চাকাটা যদি বরফের সাথে ঘর্ষণ খেয়ে বাধাপ্রাপ্ত না হতো তাহলে কিন্তু চলেই যেত, তাই না? অর্থাৎ বাধাপ্রাপ্ত হওয়া মানে কি, বাইরে থেকে বল অ্যাপ্লাই করা, বাইরে থেকে ফোর্স, FORCE, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা, বাধাপ্রাপ্ত হওয়া মানে বাইরে থেকে বল অ্যাপ্লাই করা।
এটা কি বুঝতে পারছো? অর্থাৎ আমরা এটা বুঝলাম যে কোনো কিছুর গতির কারণ হচ্ছে বল। আবার কোনো কিছু যদি গতিশীল থাকে তাকে থামানোর জন্য কিন্তু এই যে এখানে বল কিন্তু কাজ করছে। কিংবা ট্রেন, এই যে বাচ্চাটাকে যদি পিছন থেকে কেউ টেনে ধরে তাহলে এই বাচ্চাটা কিন্তু আর গতিশীল থাকতে পারবে না। তাহলে এটাই হচ্ছে সিম্পল আমাদের আইডিয়া। কিন্তু এটা তো আমরা এখন বুঝতে পারছি। এখন গ্যালিলিও আর আগে গ্যালিলিওর আগে একজন দার্শনিক ছিলেন অ্যারিস্টটল, ইনি কি বলেছিলেন, ইনি এই গতির কারণ হিসেবে কি দেখিয়েছিলেন? চলো আমরা একটু দেখি, মানে একটা বস্তু গতিশীল থাকছে তার কারণ হিসেবে তিনি কি বলেছিলেন। ওকে, তিনি যে ধারণাটা দিয়েছিলেন সেটা আমরা একটু দেখে নিই। এই যে দেখো, এই একটা তীরধনুক, আর এই বাচ্চাটা কিন্তু নিজেই বুঝতে পারছে যে এই গাড়িটাকে এইদিকে দিতে গেলে তাকে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই তীরধনুকের ব্যাপারটা, তীরধনুক যখন এখান থেকে ছেড়ে দেওয়া হলো, অ্যারিস্টটলের মত অনুসারে যে এই তীরধনুকের পিছনে সব সময় একটা বল অ্যাপ্লাই করা হচ্ছে, এই বলটাই, সেই বলটা হচ্ছে বাতাস, বা সেই বলটা হচ্ছে বায়ু, সেই বলটা দিচ্ছে এবং সেটা কিন্তু এই তীরধনুকটা এদিকে, সরি, এই ধনুকটা এদিকে চলে যাচ্ছে, তাই না? এবং এইদিকে যাচ্ছে মানে কি, এখানে বাতাসটা সেই বলটা দিচ্ছে, অর্থাৎ অনবরত বল দিতে হচ্ছে। এটা সিম্পলভাবে কিন্তু আমাদের একটু আগের ধারণা থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এ একটু আগের ধারণা থেকে কিন্তু আমরা ওটা দেখে আসতে পেরেছি যে অনবরত তাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। কিন্তু এটাই কি সত্যি, মানে আমরা যেটা দেখি সেটাই কি সত্যি, যে এখানে অনবরত বল দিতে হচ্ছে বলে একটা বস্তুকে গতিশীল রাখতে সবসময় বল দিতে হবে? এটা কিন্তু সিম্পল আইডিয়া থেকে এই যে বাচ্চাটাও যেটা বুঝতে পারে এখন, তাহলে অ্যারিস্টটলও সেটাই বুঝেছিল যে একটা বস্তুকে বল দিতে, মানে গতিশীল করতে গেলে আমাদেরকে বস্তুটাকে অনবরত বল দিতে হবে। কিন্তু এটাই কি তাই, মানে গতিশীল রাখতে গেলে? এটা আমাদের সিম্পল আইডিয়া থেকে এটাই মনে হয়, হ্যাঁ এটাই। কিন্তু না, এইখানেই হচ্ছে গ্যালিলিওর কৃতিত্ব, আমরা সেটা দেখব। চলো, গ্যালিলিও যদি মতটাকে আমরা এইভাবে প্রেজেন্ট করতে পারি, দেখো এখান থেকে একটা বল যদি আমরা ছেড়ে দিই, এই বলটা এখানে যাবে, এখানে গিয়ে এখানে উঠে যাবে কিছুটা, তাই না? এটা সিম্পল আইডিয়া থেকে তোমরাও জানো, বলটা এখান থেকে গিয়ে এখানে উঠে যাবে, আবার নিচে নেমে, মানে একটা কি, অর্থাৎ এই যে যে দূরত্বটা এখানে গেল, এখানে কিন্তু সেই দূরত্বটা কিন্তু উঠতে পারে, ঠিক আছে? এবার যদি আমরা এখানে যদি একভাবে ছেড়ে দিতাম, এইরকম সোজা পথে যদি ছেড়ে দিতাম, তাহলে সে চলতেই থাকতো যদি বাধাটা কম থাকতো, তাই না? এখানে যদি বাধাটা কম থাকতো তাহলে অনেক দূর পর্যন্ত এখানে চলে যেতে পারতো। এখন দেখো, এই সেম এক্সপেরিমেন্টটা এখানে একটু করা হলো, এখানে কি করা হলো, এই এক্সপেরিমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে। দেখো, এখানে এরকম খাড়া ঢাল মানে কি, এখানে কিন্তু বাধা দিচ্ছে, তাই না? এ দেখো, এখানে একটা বল আমি ছেড়ে দিয়েছি এরকম একটা পথে, এটা কিন্তু এদিকে গিয়ে এদিকে গিয়ে এদিকে গিয়ে এরকম গেল, এবং এই পথটাকে যদি আমি আর একটু বড় করে দিই, দেখো এরকম করে দিলাম এই পথটাকে, তাহলে এই বলটা কিন্তু আগের থেকে অনেক দূরে যাচ্ছে। অর্থাৎ আমাকে বলো তোমরা, এখানে বাধা বেশি না এখানে বাধা বেশি? এখানে দেখো বেশি খাড়া, মানে বাধা বেশি, আর এখানে একটু হেলানো, তারপর বাধা কম। অর্থাৎ বাধাটা যত কম হচ্ছে বলটা তত দূরে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট, মূল জায়গাটা। ওকে, এটা মাথায় রাখবে যে এখানে বাধাটা দেখো অনেকটা বেশি, মানে খাড়াটা অনেকটা বেশি। আমরা আমরা ওই যে একটু আগে দেখাচ্ছিলাম যে এরকম পথ, এরকম পথে বেশি বাধা হবে না এইরকম পথে বেশি বাধা হবে? অবশ্যই এই পথটাই বেশি বাধা হবে, অর্থাৎ এখানে খাড়া হওয়া বা ঢালগুলো অনেক বেশি। এক্ষেত্রে দেখো, এই যে পথটা, এই যে এইটা, এটা কিন্তু অনেক বেশি খাড়া, আর এটা কিন্তু একেবারে কম, আর এটা বলতে গেলে নেই, তাই না? তারপর কোন পথে, এটা দেখো অনেকটা দূরে গেল, তারপর যদি না থাকে, কোনো বাধা না থাকে, তাহলে তো এটা চলতেই থাকবে, তাই না? গ্যালিলিও কিন্তু এই কাজটাই করেছিলেন, বলেছিলেন যে বস্তুর মানে সমবেগে, এই যে সমান বেগে চলে যাচ্ছে, এটা যাওয়ার কারণ কিন্তু যে বস্তুকে সবসময় বল দিতে হচ্ছে তা না, বস্তুকে পিছন থেকে যে বাধাটা দেওয়া হচ্ছে, ওই বাধাটা যদি আমি সরিয়ে দিই তাহলে বস্তুটা কিন্তু সমবেগে চলতেই থাকবে, ঠিক আছে? অর্থাৎ এই বাধাটাই আসল, অর্থাৎ এই বাইরে থেকে যে ফোর্সটা দেওয়া হচ্ছে সেটাই আসল,
সেটার উপস্থিতি এবং অনুপস্থিতি নিয়েই মূলত আমাদের দেখতে হবে। অর্থাৎ সেটা যদি না থাকে তাহলে সেই বস্তুটা যেভাবে থাকবে, যে গতিতে থাকবে বা যে অবস্থায় থাকবে সেই অবস্থাতেই থাকবে। দেখো এক্ষেত্রে এই বইটা, এই বইটাকে তো কোনোরূপ ফ্রিকশন নেই, কোনোরূপ এটা বল দিচ্ছে নিচের দিকে উপরের দিকে দিচ্ছে, এটা স্থির আছে, তাই তো? কিন্তু এই যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু এই রাস্তার পর দিয়ে গতিশীল, ঠিক আছে? কিন্তু এই যে এটাকে যদি এই মুহূর্তে থামিয়ে দেওয়া হয়, গাড়িটাকে, এই গাড়িটাকে এই মুহূর্তে যদি আমি থামিয়ে দিই তাহলে গাড়িটাও কিছু দূর গিয়ে এখানে গিয়ে কিন্তু থেমে যাবে। কিন্তু যে পথটাতে যাচ্ছে মূলত এই থামানোর কাজটা করছে এই পথটা, মূল দোষী কিন্তু এই পথটা। কিন্তু এই পথটাকে যদি আমরা আরও মসৃণ করি, মানে আরও ঘর্ষণবিহীন করতে পারি, তাহলে দেখবে যে এটা কিন্তু আর থামবে না। কিন্তু এটা বাস্তবে অসম্ভব, কারো ঘর্ষণবিহীন করলে গাড়িটা চল মানে গাড়িটার যে মূলত তাহলে ই লাগবে না আমাদের, এই যে যে মেশিন ইঞ্জিনই লাগবে না, তাই না? কিন্তু সেটা আসলে সম্ভব নয়, বাস্তবে সেটা সম্ভব নয়। কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে যদি এখানে কোনোরূপ এই যে গাড়ির এই যে রাস্তা, এই রাস্তায় যদি কোনোরূপ বাধার জনিত বল না থাকো, ঘর্ষণ জনিত বল না থাকতো, তাহলে এই গাড়িটা কিন্তু এদিকে চলতেই থাকতো। এবং গ্যালিলিওর যে মতটা, গ্যালিলিওর যে মতটা, এই মতটাই কিন্তু নিউটন তার প্রথম সূত্রে লিপিবদ্ধ করেছিলেন, প্রথম সূত্র আর কিছুই না। অর্থাৎ দেখো যে বস্তু স্থির আছে সেটা স্থিরই থাকবে, এবং যেটা হচ্ছে গতিশীল আছে সেটা গতিশীল, কিন্তু কী শর্ত? শর্ত হচ্ছে তাকে কোনো বাধা দেওয়া যাবে না। বাধা দেওয়া মানে কি? তাকে কোনো বাইরে থেকে বল বা ফোর্স অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। তোমরা তোমাদের বই থেকে ব্যাপারটা মিলিয়ে নিতে পারো। ওকে, আশা করি তোমরা এই কনসেপ্টটা কিন্তু বুঝতে পারছো। নেক্সট চলো আমরা দেখি যে নিউটন যে দ্বিতীয় যে পয়েন্টটা তিনি তুলে আনলেন এবং সেটাকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র হিসেবে জানি, সেটা আসলে কি, সেটা বুঝতে গেলে আমাদের একটু বলের কার্যকারিতা, বল, একটু আগে যে বলটা নিয়ে আমরা পড়লাম, বল, এই বলের কার্যকারিতা সম্পর্কে আমাদের একটা ধারণা আগে অর্জন করতে হবে। এখন দেখো এই একটা আমাদের ট্রেন, এই একটা ট্রেন, আমরা বললাম যে এই ট্রেনটা হচ্ছে অনেক মানুষ ভর্তি আছে, এটাই কোনো মানুষ নেই, অর্থাৎ এটা ফাঁকা। কিন্তু এই ট্রেনটাও যে বেগে এদিকে যাচ্ছে, এই ট্রেনটাও সেই বেগে এদিকে যাচ্ছে, ঠিক আছে? এখন আমাকে বলো যে কোন ট্রেনটায় এই দিকে যেতে গেলে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, বা আমরা যদি মনে করি এইখানে এইখানে মানুষ ভর্তি আছে, এখানে মানুষ নেই, এবার এই দিকের তো একটা ফোর্স দিয়ে এই ট্রেনটাকে এদিকে পাঠাতে হবে, এদিকের থেকে। এখন কোন ট্রেনটাকে আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে এই দিকে পাঠাতে? যেটায় মানুষ আছে নিশ্চয়ই সেটাই। অর্থাৎ দেখো এক সেম বেগে রাখবো আমরা, এটাকে যে বেগে রাখবো এটাকে সেই বেগে রাখবো, ঠিক আছে? তার মানে একই রকম গতিশীল হতে হবে, তাহলে এটাই আমাকে কম দিতে হবে বলটা। তাহলে দেখো বলটা আর এখানে গতিবেগটা, অর্থাৎ বেগটা, বল দিচ্ছে বেগ, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু এখানে ভরটা, অর্থাৎ এখানে অনেক বেশি ভর, ভারী, আর এখানে কম ভারী, অর্থাৎ ভরটা কিন্তু একটা কনসিডারের বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের, তাই না? অর্থাৎ আমাদেরকে ভরটাকে কনসিডার করতে হচ্ছে, ভরটা কনসিডার না করলে বেগের, এখানে বেগের সঠিক ইটা আমরা বুঝতে পাচ্ছি না। দেখো এখানে কিন্তু বেশি বলটা দিতে হচ্ছে, অর্থাৎ এই এইখানে কিন্তু বেশি বলটা দিতে হচ্ছে, একই সেম বেগ আমাদের পেতে, অর্থাৎ বলের মানটা, বস্তুর ভর, ভরটা কেমন তা তার উপরও কিছুটা নির্ভর করছে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা বলছি যে আমরা সেম বেগ রাখতে চাইছি, এবং সেম বেগ বেগ রাখতে চেয়ে আমাদের কিন্তু এখানে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, কিন্তু তার জন্য দেখো এখানে আমাদেরকে কিন্তু বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এটা যদি এফ ওয়ান হয় আর এখানে ফোর্সটা যদি এফ টু হয়, তাহলে আমাদের অবশ্যই এফ ওয়ান ইজ গ্রেটার দ্যান এফ টু, ঠিক আছে? আমাদেরকে এখানে কিন্তু বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে এইখানটায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এর ভর বেশি। আর আমরা সিম্পলি আমরা জানি কোনো কিছু ভর বেশি মানে কি, সেটাকে সরাতে আমাদেরকে বেশি বলটাই দিতে হবে। এবার যে কনসেপ্টটা আমরা এখানে দেখব, তার মানে
বুঝতেই পারলাম যে ভরের কনসেপ্টটা কিন্তু দরকার এবং বেগের কনসেপ্টটাও সেই সাথে আমাদের দরকার। অর্থাৎ কোনো কোনো বস্তু এক স্থান থেকে আর এক স্থানে গেলে, দেখো এই বস্তুটা ধরো এর ভর এম আর এর বেগটা এই মুহূর্তে আছে ভি, এবং কিছুক্ষণ পরে এখানে গিয়ে মনে করলাম এখানে গিয়ে বস্তুটা আর একটা বেগটা কিছুটা বেড়ে গেল কিন্তু ভরটা ঠিক থাকলো, ধরো এম ভি টু আর এটা এম ভি ওয়ান আছে, আমরা ভি ওয়ানই ধরলাম এটাকে। তাহলে এর যে দেখো এর ভরটা কিন্তু সেম থাকছে, এর ভরটা কিন্তু সেম থাকছে কিন্তু বেগটা পাল্টে যাচ্ছে, এরও ভরটা সেম থাকছে কিন্তু এখানে মানে এখানে এসে বেগটা পাল্টে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে এদের দুইজন কি দুইজনের উপর কি বলের প্রভাব সেম? অবশ্যই না। অর্থাৎ এখানে আমি যদি বলি এখানে বলটা বেশি, এখানে এখানে কম বেগে যাচ্ছিল, কম কম বেগে আর এখানে বেশি বেগে, ঠিক আছে? তাহলে বেশি বেগে, বেশি বেগে, তাহলে নিশ্চয়ই এখানে বলটা বেশি লেগেছিল। অর্থাৎ এখানে আমাকে ভর বেগটা বেশি বাড়াতে গেলে আমাকে এখানে বলটা বেশি দিতে হচ্ছিল। অর্থাৎ ভর বেগের যে পরিবর্তন সেই ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে, ভর বেগের যে পরিবর্তন সেটা কিন্তু বলটা কতটা দিচ্ছি তার উপর কিন্তু নির্ভর করছে। অর্থাৎ এটার যে ভর বেগ আর এখানে যে গাড়িটা আছে একই গাড়ি কিন্তু এর যে ইটা যে গতিটা বেশি এই জন্য ভর বেগটা বেশি। আগেই আমরা জেনেছি কেন ভর বেগটা আমরা কনসিডার করছি, কারণ ভর বেগটা বলের ব্যাপারটাকে বোঝার জন্য আমাদের সুবিধা, ওকে, বেগের থেকে, সেজন্য ভরবেগটা নিয়েছি। এখন ভরবেগের যে পরিবর্তন, ভরবেগের এক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে, এম ভি টু বেড়ে গেছে আর এম ভি ওয়ান এটা প্রথমের দিকে ছিল আর এটা লাস্টের দিকে, এই পরিবর্তনটা কিন্তু আমাদের দেখো এই বলের সাথে সমানুপাতিক। অর্থাৎ বলটা যত বেশি দেব আমাদের ভরবেগের পরিবর্তন তত বেশি হবে, এটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ ভরবেগ মানে ভর এবং বেগের গুণফল, ওকে, এবং তার পরিবর্তনটাকে আমাদেরকে বুঝতে গেলে আমাদের বিয়োগ করতে হচ্ছে। পরিবর্তন মানে ডিফারেন্স, মানে কতটা পার্থক্য তৈরি হচ্ছে। এখানে দেখো বেশি ভর দিয়ে বেশি, এখানে ভর সেম, এখানেও ভর সেম, এই এই গাড়িটাই এখানে আছে, ওকে। এখন এখানে যে কম দিচ্ছি ফলে বেগটা কম তৈরি হচ্ছে, আর এখানে ফোর্স বেশি দিচ্ছি ফলে বেগটা বেশি তৈরি হচ্ছে, এবং এই জন্য কিন্তু ভর বেগটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ভর তো সেম, ওকে। এবং সেজন্য আমরা বলতে পারি যে বলের যে ইটা মানটা সেটা ভরবেগের পরিবর্তনের সাথে সমানুপাতিক। কিন্তু শুধুই কি ভরবেগের পরিবর্তনের সাথে সমানুপাতিক, বলের কার্যকারিতা মানটা, বলের ব্যাপারটা, বলের প্রভাবটা? চলো আমরা আর একটা কনসেপ্ট দেখে নিই। দেখো এই যে একজন ক্যাচ ধরছে, তাই না, মানে আমরা বলছি এটাকে বলটাকে ধরছে। এখন এই বলটা যারা খেলতে জানে না ঠিকঠাক করে বলটা, তারা কিন্তু এখানে একেবারে হাতটা এখানে রাখবে এবং হাতটা নিচের দিকে নামাবে না, ফলে কিন্তু প্রচণ্ড ব্যথা পাবে। অর্থাৎ বলের প্রভাবটা দেখো, যদি 1 সেকেন্ডেই এ কিন্তু বলটাকে ধরছে, কিন্তু যে এই বলটাকে হাতটা টেনে এখানে আনছে সে কিন্তু বলের প্রভাবটা 2 সেকেন্ড 3 সেকেন্ড বলের প্রভাবটা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ বলের যে প্রভাবটা সেটা সময়ের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ সময় যত কম লাগবে বলটা তত বেশি জোরে কার্যকরী হবে। দেখো 1 সেকেন্ড সময়ে যখন এ বলটা ধরেছিল তখন হাতে কিন্তু প্রচণ্ড ব্যথা পাবে, কিন্তু যদি এদিকে নিচের দিকে নামিয়ে আনে তাহলে কিন্তু বেশি ব্যথা পাবে না। অর্থাৎ সময় যত বাড়বে বলের প্রভাব তত কমবে এবং হাতে এই জন্য এখানে ব্যথা পাচ্ছে না। তাহলে দেখো আমরা এটাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, এবং এর আগেরটা যেটা আমরা লিখেছিলাম এটাকে যদি 1 নম্বর সমীকরণ বলি, এবং এই দুটো সমীকরণকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে কি দাঁড়াবে, এফ সমানুপাতিক এম ভি টু এম ভি ওয়ান বাই টি। অর্থাৎ দেখো এই যে ভরবেগের পরিবর্তন আর এই যে টি, এটাকে আমরা কি বলতে পারি, এই এই যে ফর্মটা আমরা পেলাম, এই ভরবেগের পরিবর্তন বাই টি, এই ফর্মটাকে আমরা বলতে পারি টি সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি টু এম ভি ওয়ান। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি টু এম ভি ওয়ান বাই টি।
তাহলে দেখো, একক সময়ে ভরবেগের পরিবর্তনের সাথে বলের যে মানটা সেটা কিন্তু সমানুপাতিক। অর্থাৎ যত অর্থাৎ একক সময়ে ভরবেগের পরিবর্তন মানে এই পুরোটাই, একটু আগে আমরা দুটো আলাদা আলাদা করে দেখেছি, কিন্তু মূল ব্যাপারটা এটা হচ্ছে একক সময়ে ভরবেগের পরিবর্তন। আর একক সময়ে ভরবেগের পরিবর্তন মানে ভরবেগের পরিবর্তনের হার, হার মানে রেট, আমরা রেট জানি সেটা একে কত সেটা আমরা বের করে থাকি, তাই না? তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর যে প্রযুক্ত বল তার সমানুপাতিক। আশা করি নিউটন, এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড সূত্র, এবং এখান থেকেই আমরা শেষমেশ বের করে আনতে পারি যে এফ সমান এম এ, ঠিক আছে, এফ সমান এম এ। এটা কি করে বের করে আনতে পারি সেটা কিন্তু আমরা দেখতে পারি, ওকে, সেটা আমরা এখানেই দেখার চেষ্টা করি। দেখো আমরা কি পেলাম, এফ সমানুপাতিক এম ভি টু এম ভি ওয়ান, ঠিক আছে, আর বাই টি। এখন দেখো আমরা যদি দিই এফ সমানুপাতিক, এম কমন গেল কারণ এম হচ্ছে আমাদের পুরোটার ভর, তাই না, দুটোরই এসএম ভর, তাহলে ভি টু ভি ওয়ান বাই টি। এখন দেখো এফ সমানুপাতিক এম ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি, এটা কি? এটা দেখো আমরা জানি যে ত্বরণ, ত্বরণের কনসেপ্টটা কি ছিল আমাদের, এফ সমানুপাতিক এম এ, কারণ ভালো করে দেখো ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, আর এটা বেগের পরিবর্তনের হার, আর এই ক্ষেত্রে আমরা এটাকে যদি একটা কনস্ট্যান্ট ধরে নিই এম এ, এবং এই কে কনস্ট্যান্ট এটার মান যদি ওয়ান হয় তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এফ সমান এম এ। এটাই হচ্ছে আমাদের সেই সূত্র, বল সমান ভর গুণ ত্বরণ। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।